আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। প্রতিদিন এর মতোই চলে আসলাম আজকে আবার একটা ব্লগ নিয়ে। আজকে আমি রান্না করব গরুর মাংসর লাল ঘোনা। গরুর মাংসটা আমি কীভাবে রান্না করি আপনারা দেখুন। প্রথমে আমি তেলের পরিমাণ দিব এতটুকু। তেলের পরিমাণ দিয়ে দিলাম। পেঁয়াজ আমি পাঁচটা কেটে নিয়েছি। অর্ধেক পেঁয়াজ আমি লাল করে দেবো, লাল করে নামিয়ে নিব। আর অর্ধেক পেঁয়াজ আমি ছেড়ে দেব। ১৮০০ পাওয়ার ভালো করে লাল করে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে আসছে, আর একটু লাল হবে, আর একটু লাল হলে আমি নামিয়ে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন পেঁয়াজটা আমি নামিয়ে ফেলবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই তেলের ভিতরে আমি এখানে পাঁচ পোয়া মাংস আছে, মাংসটা দিয়ে দেবো। পাঁচ পোয়া মাংস এখানে আছে, এক কেজি এক পোয়া। এখন আমি এর ভিতরে কী দেবো, যে পেঁয়াজটা আমি রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এর ভিতরে দিয়ে দেবো মাংসের ভিতরে। তারপরে আমি রসুন দিব এক চামচ, দুই চামচ রসুন দিলাম। আদা দিব একেবারে এক চামচ, আর একটু আদা দিব। মরিচের গুঁড়া দেবো এক চামচ, আর এক চামচ দিব, আরও এক চামচ দেব। একটু ঝাল ঝাল না হলে কিন্তু মাংসটা ভালো লাগবে না। লবণ এক চামচ দিলাম, আর এক চামচ দিলাম, আর এক চামচ দিলাম। লবণ স্বাদ মতো চেখে নিতে হবে। পরে হলদি দিলাম এক চামচ, আরও এক চামচ একটু কম। জিরের গুঁড়া, এগুলোটা আমি বাসায় করি, করে কোটো ভরে রেখে দিই মিক্সারে। এখানে এক চামচ, এটাও বাসায় করি, গরম মশলা ফল এগুলো ভেজে বেটে নিতে হয় মিক্সারে, এক চামচ দিয়ে দিলাম। সব মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন আমি প্রথম যে তেলটা দিয়েছিলাম এই মাংসটার ভিতরে, আর কি পেঁয়াজ যেটা ভেজে নিয়েছি অল্প তেল ছিল, এটা কিন্তু তেলের পরিমাণ একটু বেশি যাবে, পরে আমি আবারও তেল দিব। মাংসটা কিন্তু একবারে অন্য রকমের রান্না হবে, এই জন্য তেল আমি আবার পরে দিয়ে দিলাম, কেন এটা অল্প তেলে রান্না মাংসটা হবে না। ভালো চাড়া করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে এটা হালকা কষাবো, কষানোর জন্যে আমি ঢাকনা দিয়ে দেবো। এখন পাঁচ মিনিট পরে আমি আবারও ফিরছি। মাংসটা কিন্তু আমি একটু পানিও দিইনি, কী সুন্দর পানি বেরিয়ে দিয়েছে। এই পানিতেই কিন্তু মাংসটা আমি কষাবো, কষিয়ে ঝোলের পানিটা আমি পরে দিব। আগে মাংস কিন্তু এই পানিতেই কষিয়ে নিতে হবে। একটা বড় এলাচ দিব, একটা তেজপাতা দিব, সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। লবণটা কিন্তু স্বাদ মতো, যে যেরকম লবণ খায় সেরকমই দিবে। আবারও 15 মিনিট পরে ফিরছি।
মাংসটা কিন্তু আমার পানিতে ঝোলটা শুকিয়ে গিয়ে আছে। এখন আমি মাংসটা যাতে আরও বেশি সেদ্ধ হয় এর জন্য এখন আমি পানি দেব। এক মগ পানি দিয়ে দিলাম, আরেক মগ পানি দিয়ে দিলাম। এইভাবে পানিটা দিব যাতে মাংসটা ভালোভাবে আরও সেদ্ধ হয়, কেন পানি আমি এখনও দিই নি মাংসের ভিতরে। এখন আমি এক চামচ এর ভিতরে এই মশলাটা দিব। দিয়ে দিলাম এক চামচ মাংসের মশলা, এক চামচ দিয়ে দিলাম। ঢাকনা দিব, মাংস 1000 পাওয়ারে আছে। আমি আবারও আধা ঘন্টা পরে আবারও ফিরব। আবার আমি ফিরলাম, এই যে মাংসটা অল্প অল্প পানি পানি আছে। এখন আমি এই সময়টায় প্রথমে যে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব। একেবারে লো পাওয়ারে রেখে দিতে হবে, 800 পাওয়ারে রাখতে হবে। দিয়ে এটা ঢাকুন দিয়ে দিতে হবে, আস্তে আস্তে এটা হবে। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে, দেখুন রান্নাটা, মাংসটা রান্না হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আপনার বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন, যে রান্নাটা করে খেয়ে দেখতে পারেন। তো রান্না দেখে যদি কারো ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের জন্য এ পর্যন্তই রাখবো, আসসালামু আলাইকুম।